আজ এই ভিডিওটিতে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের ক্লিয়ার করব, কেন আমরা ধনী হওয়ার জন্য বা লাইফে সাকসেস হওয়ার জন্য অনেক চেষ্টা করলেও, অনেক প্ল্যান করলেও সেটি আসলে ফাইনালি কোনো কাজ করে না। মানে আমরা আমাদের লাইফে সাকসেসের জন্য যেই পারফেক্ট প্ল্যান সেটিকেই আমরা গুছিয়ে উঠতে পারি না। আর যখন এভাবে চলতে চলতে আমাদের কিছুদিন হয়ে যায়, তখন হয়তো আমরা অলস হয়ে যাই, নয়তো বা ভাবি আমার ভাগ্যই খারাপ, তা না হলে সবার হয়, আমার কেন হয় না। আবার অনেকে চেষ্টা করতে করতে একটা সময় হাঁপিয়ে যায়, আর কিছু হচ্ছে না, পাশাপাশি দিনের পর দিন চলে যাচ্ছে, তাই একটা সময় গিয়ে ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর তাই এই ভিডিওটি আপনাদের জন্য যারা খুব চেষ্টা করছেন লাইফে ভালো কিছু করতে, কিন্তু আপনাদের প্ল্যানটাই ঠিকমতো কাজ করছে না। তো চলুন জানা যাক আপনার প্ল্যানটা আসলে কেন কাজ করছে না, আর আসলেই ওয়ার্কিং প্ল্যানটা কীভাবে করা উচিত ছিল। আর হ্যাঁ, আমি এই সম্পূর্ণ বিষয়গুলোই শেয়ার করব থিংস অ্যান্ড গ্রো রিচ এই বইটি থেকে, এবং এক্সাম্পলগুলো দিব আমাদের রিয়েল লাইফের সাথে মিল রেখে। তাই প্লিজ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক কিছুই পাবেন এই ভিডিও থেকে। আপনার ধনী হওয়ার জন্য বা সাকসেস হওয়ার জন্য সবার প্রথম যেটি আপনার মধ্যে থাকতেই হবে সেটি হলো বার্নিং ডিজায়ার। মানে আপনার মধ্যে এমন একটি জেদ থাকতেই হবে যে আপনার সেটি লাগবেই লাগবে। আপনি এখন যেই বা এই ভিডিওটি দেখছেন, সত্যি করে নিজেকে একটু পরীক্ষা করে দেখুন তো, আপনি যে বিজনেসটি বা যেই জবটি পেতে চাচ্ছেন সেটি যে করেই হোক পেতেই হবে, এমন জেদ কি আপনার মনের মধ্যে রয়েছে? আপনার সাকসেস হতেই হবে এই নেশা কি আপনার মাথায় সারাক্ষণ ঘুরঘুর করছে? আপনি মিস্টার বিল গেটস, মার্ক জুগারবার্গ থেকে শুরু করে আপনার এলাকায় সবচেয়ে লাভজনক বিজনেসম্যানকেই দেখুন বা কারো কাছ থেকে শুনুন, তার বিজনেস যখন শুরুর দিকে ছিল তখন সে তার বিজনেসকে টপ বিজনেসে নেওয়ার আগ পর্যন্ত তার সেই পেতেই হবে সেই নেশা তাকে ঠিকমতো ঘুমাতেও দেয়নি। এবার আসি আমাদের কথায়, আমাদের কী অবস্থা বলুন তো। ধরুন আপনি একটি মেয়েকে পছন্দ করেন, এখন তাকে দেখতে যাওয়ার জন্য আপনি তার বাসার সামনে অথবা তার স্কুলের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন একটু দেখার জন্য। কই, তখন তো আপনার পা ব্যথা হয় না। এখন আপনারাই বলুন পা ব্যথা হয় না কেন? কারণ তাকে আপনার দেখতেই হবে। যাই হোক, একটু ফান করলাম, কিন্তু এটি আপনাকে বিলিভ করতেই হবে, যেই জিনিসটি আপনার লাগবেই লাগবে সেটি পাওয়ার জন্য আপনার ঘুম পর্যন্ত হতে চাইবে না। যাই হোক, সাকসেসের জন্য প্রথম শর্ত হলো আপনার ভিতরে বার্নিং ডিজায়ার থাকতেই হবে। এখন যদি আপনার মধ্যে বার্নিং ডিজায়ার বা যে করেই হোক পেতেই হবে এমনটি থাকে, তাহলে আপনার মাত্র 6টি স্টেপ ফলো করলেই আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে। সবার প্রথম স্টেপটি হলো ফিক্স দ্য অ্যামাউন্ট ইউ ওয়ান্ট। দেখবেন, আমরা আসলে জীবনে এক্স্যাক্টলি কী চাই সেটিই আমরা জানি না। আমরা শুধু এটিই জানি, আমার অনেক টাকা লাগবে, আমাকে অনেক ধনী হতে হবে। কিন্তু এভাবে করে এটি কখনোই সম্ভব নয়, কারণ লাইফ সাকসেসের যেই স্টেপগুলো সেগুলো অনেকটা অঙ্কের মতো, যেখানে আপনি চাইলেও একটি লাইনও বাদ দিতে পারবেন না, তাহলে দেখবেন আপনার রেজাল্টও মিলবে না। তাই সবার প্রথম এটি ফিক্স করতেই হবে আপনার আসলে কত টাকার প্রয়োজন আপনার জীবনকে সুন্দরভাবে চালানোর জন্য। সেটি হতে পারে 1 কোটি, 2 কোটি অথবা 10 কোটি অথবা তার চেয়েও বেশি। এখন ধরুন যদি আপনার টার্গেট হয় 2 কোটি টাকা, তাহলে আপনার সেই টার্গেট অনুযায়ী পরবর্তী অ্যাকশন নিতে হবে। আবার 10 কোটি টাকা হলে সেই অনুযায়ী আবার অ্যাকশন নিতে হবে। তার মানে টাকার টার্গেটের উপরে অ্যাকশন নির্ভর করছে। আর পাশাপাশি যদি আপনার অ্যামাউন্ট ফিক্সড না থাকে, তাহলে আপনার অবস্থাটি এমন হবে যে সমুদ্রে আপনি একটি জাহাজ নিয়ে বের হয়ে গিয়েছেন, কিন্তু আপনি আসলে কোথায় যাবেন সেটিই জানা নেই। আর এ কারণেই খুব দ্রুতই দেখবেন আপনার জাহাজটি সমুদ্রে ডুবে যাবে। তাই আপনার সুখে থাকার জন্য কতটুকু টাকার প্রয়োজন সেটি ডিসাইড করতেই হবে। এরপর চলুন দ্বিতীয় স্টেপটি জানা যাক। দ্বিতীয় স্টেপটি হলো হোয়াট উইল ইউ ডু। এখন আপনাকে এমন একটি বিজনেস অথবা অন্য কিছু খুঁজে বের করতে হবে যেটি আপনি খুব সুন্দরভাবে করতে পারবেন, আর আপনার নিজের উপর সেই বিশ্বাসটি আপনার রয়েছে, এবং সেখান থেকেই আপনার সেই কাঙ্ক্ষিত সাকসেসটি আসবে। পাশাপাশি এটিও ফিক্স করতে হবে এই কাজটির জন্য আপনার আসলে দিনে কত ঘন্টা করে সময় দিতে হবে, কত ঘন্টা করে কাজ করতে হবে, কত ঘন্টা নিজের ঘুম পর্যন্ত স্যাক্রিফাইস করতে হবে। আর এগুলোই হলো বাস্তবতা, তাই এগুলো অঙ্কের মতো করে হিসেব করে নিতেই হবে। তা না হলে একটা সময় গিয়ে দেখা যাবে আপনি হয়তোবা ভাববেন, আমাকে দিয়ে মনে হয় এই কাজটি হবে না, বা এই কাজে এত কষ্ট সেটি তো আগে বুঝিনি, এই কাজের জন্য এত স্যাক্রিফাইস করতে হবে সেটিও তো আগে ভাবিনি। আর এগুলোই হলো একটি সাকসেসকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তাই এই বিষয়গুলোকে খেয়াল রেখেই আপনার দ্বিতীয় স্টেপটি নিতে হবে। তো চলুন এর পরের স্টেপটি, মানে তৃতীয় স্টেপটি জানা যাক। তৃতীয় স্টেপটি হলো সেট এ ডেট ফর ইওর সাকসেস। আপনার সাকসেসের জন্য আসলেই কতদিন লাগবে সেটি আপনার আগেই ফিক্স করে নিতে হবে।
আর দেখবেন এটি আমরা করি না বলেই আমাদের যেটি হয়, আজ শুরু করব না কাল শুরু করব, আজ কাজে যাব না কাল কাজে যাব, এভাবে করে দিনের পর দিন চলে যায় আর আমাদের সাকসেসও সেভাবেই ধ্বংস হয়ে যায়। তাই অবশ্যই সাকসেসের জন্য নির্দিষ্ট একটি দিন ফিক্স করতেই হবে। আর তাহলেই দেখবেন আপনি এটিও বের করতে পারবেন আপনাকে আসলে দিনে কত ঘন্টা করে কাজ করতে হবে, বা প্রথম সপ্তাহে, প্রথম মাসে অথবা প্রথম ইয়ারে আপনাকে কতটুকু পরিশ্রম করতে হবে, আর পাশাপাশি আরও কী কী করতে হবে সেটিও বের করে ফেলতে পারবেন। এর পরের স্টেপটি হলো মেক এ প্রপার প্ল্যান। ধরুন আপনি বিজনেস করবেন, তাহলে এর জন্য আপনাকে শুরুতে কী কী করতে হবে? বাজারে কি আপনার কোনো কম্পিটিটর রয়েছে কি না? থাকলে তাদেরকে কীভাবে আপনি বিট দিতে পারবেন? কোন কোন প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করছেন, আর কোন কোন প্রোডাক্ট ভালো চলছে, আর যদি ভালো চলে থাকে তাহলে সেগুলোকে আপনি কীভাবে বাড়াতে পারেন? আবার প্রোডাক্ট যদি না চলে তাহলে দ্বিতীয় কোনো ওয়ে রেখেছেন কি না, মানে তখন আপনি কী কী স্টেপ নেবেন? ঠিক এভাবেই করেই আপনাকে প্রপার একটি বিজনেস প্ল্যান করে ফেলতে হবে এবং খুব দ্রুত সেটির উপর কাজও শুরু করে দিতে হবে। এর পরের স্টেপটি হলো রাইট ডাউন এভরিথিং। এবার আপনি আপনার যাই প্ল্যান করলেন তার সকল কিছুই একটি সুন্দর নোটে ক্লিয়ারভাবে লিখে রাখুন। এটির কারণ হলো যদি একটি নির্দিষ্ট জায়গায় গুছানোভাবে আপনার সকল প্ল্যানগুলো থাকে তাহলে সেটি এক্সিকিউট করতে আপনার সুবিধা হবে, মানে আপনার পুরো বিজনেসটি এখন আপনার হাতের মুঠোয়। এরপর এবং শেষ স্টেপটি হলো রিড ইট ডেইলি। বইটিতে ঠিক এভাবেই করেই বলা হয়েছে আপনাকে আপনার নোটবুকটিকে দিনের ঘুম থেকে ওঠার সাথে সাথেই একবার পড়ে ফেলতে হবে। এর ফলে আপনি আপনার সাকসেস রোড ভুলে যাবেন না, পাশাপাশি অলস হয়ে যাবেন না, অপ্রয়োজনে সময় নষ্ট করবেন না, আর পাশাপাশি আপনার সাকসেস হওয়ার আগ পর্যন্ত এই নোটটি আপনাকে মোটিভেশন দিতেই থাকবে। আরেকটি বিষয়, আপনারা যারা নতুন বিজনেস শুরু করেছেন, পাশাপাশি যাদের বিজনেসে অনেক সমস্যা চলছে, তারা আমার এই ভিডিওটি দেখে নেবেন। এখানে আমি শেয়ার করেছি ব্যবসা শুরু করার আগেই সকলকেই পাঁচটি চালাকি জেনে রাখা উচিত। আপনারা এই স্ক্রিনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন, পাশাপাশি ভিডিওটির লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেই জায়গা থেকেও দেখে নিতে পারেন। আর অবশ্যই এই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আপনার কাছের মানুষদের সাথে তাদের উপকারের জন্য।